আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মামুন, আমি সিইও অ্যাপ্লাইড অটোমেশন। দিস ইজ আমাদের এই কোম্পানিটাতে আমরা মেনলি স্ক্যাডা সিস্টেম এবং পিএলসি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেম নিয়ে কাজ করি। ইন্ডাস্ট্রি লেভেলে যে ধরনের প্রসেস ইন্ডাস্ট্রিগুলো থাকে সেগুলোকে আমরা এখন প্রোগ্রামিংয়েবল করে এটাকে একটা পিসির মাধ্যমে, একটা সফটওয়্যার মাধ্যমে, একটা সফটওয়্যার থেকে আপনি এটাকে পুরো ফ্যাক্টরিটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে মেনলি আমাদের এখানকার প্রজেক্ট এবং আমাদের এই কোম্পানির উদ্দেশ্য। যেটা হচ্ছে যে আগে যেটা ফরেনাররা আসতো বাংলাদেশে, হিউজ অ্যামাউন্টে টাকা নিয়ে যেত বাংলাদেশ থেকে, তো আমরা দেখা যাচ্ছে যে তাদের তুলনায় সেই কাজটাই করছি, আমার কম খরচে, অনেক কম ইনভেস্টে, দেশের টাকা দেশে থাকছে, সো আমরা বৈদেশিক মুদ্রাগুলো সেভ করতে পারছি আর কি। দেখেন, আমরা এখানে মেনলি হচ্ছে প্রসেস ইন্ডাস্ট্রিগুলোতে ইয়ে করি, যেমন ধরেন ফিড মিলগুলো থাকছে, অটো রাইস মিলগুলো থাকছে, যে তেলের ইন্ডাস্ট্রি যেটা থাকে, এডিবি অয়েলগুলো থাকছে, সেটা ইন্ডাস্ট্রিগুলো থাকছে। আমরা এখানে হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো নিয়ে কাজ করছি। আমরা কিছু গভর্নমেন্ট প্রজেক্ট করেছি, যেটাতে হচ্ছে ঢাকা ওয়াসাতে বেশ কিছু প্রজেক্ট করা হয়েছে। কিছু প্রসেস ইন্ডাস্ট্রি যেগুলো আসছে, ফার্মাসিউটিক্যালগুলো আসছে, এগুলোর মধ্যেই যেগুলো থাকছে এই ইন্ডাস্ট্রিগুলো নিয়ে কাজ করছি। সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনার ফিল্ড ডিভাইসে যে ডাটাগুলো থাকছে, বিভিন্ন সেন্সরগুলো থাকছে, সেগুলো থেকে আমরা সিগন্যালগুলো নিচ্ছি আমাদের এই কন্ট্রোলারের মাধ্যমে। এই কন্ট্রোলারের সিগন্যালগুলো আসার পরে এই সিগন্যালগুলোর জন্য আমরা একটা প্রি ডিটারমাইন্ড প্রোগ্রাম তৈরি করছি, যেটাকে আমরা বলি ল্যাডার প্রোগ্রামিং বা এসটি প্রোগ্রামিং বা এলডি প্রোগ্রামিং। এই প্রোগ্রামিংগুলো করার ফলে কী হচ্ছে, এই ডাটাগুলোকে প্রসেস করার পরে এটার করেসপন্ডিং কোন আউটপুটটা চলবে, কোন মোটরটা কখন অন হবে, কোন মোটরটা কতটুকু স্পিডে চলবে, কখন স্পিড কমবে, কতটুকু ভাইব্রেশন হবে, কোন বাল্বটা খুলবে, এই সমস্ত প্রসেসগুলোকে এখানে ডিটারমাইন করে প্রোগ্রামিং করা হয়। এবং আমরা প্রোগ্রামিংটা করি হচ্ছে কোডো 6.3.5 বেস করে। আমরা ওয়াগোর বাংলাদেশের অথরাইজড ডিস্ট্রিবিউটর, এটা জার্মানির একটা কন্ট্রোলার, এটার অথরাইজড ডিস্ট্রিবিউটর আমরা এখানে এটা নিয়ে কাজ করছি। আমরা ওরোট নিয়ে কাজ করছি, এটা হচ্ছে একটা কন্ট্রোলার যেটাকে কনফিগারেশন করা যাচ্ছে, এটা করছে কস্টিংটা লো হচ্ছে আমাদের, কারণ একটা চিপ সংকট চলছে ওয়ার্ল্ডে। দেখা যাচ্ছে যে আজকে আমি একটা প্রোডাক্টের অর্ডার দিচ্ছি, প্রায় 7 থেকে 8 মাস পরে প্রোডাক্টটা আসছে, বাট আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আছে, এটা অ্যাভেলেবল স্টক থাকছে, সুতরাং আমাদের খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা প্রসেসকে রান করতে পারছি। অ্যাকচুয়ালি বাংলাদেশে তৈরি সম্ভব, কিন্তু বাংলাদেশে তৈরি করার জন্য যে ধরনের ফ্যাসিলিটি বা যে ধরনের ইনভেস্টমেন্ট, যেটা ইয়ে লাগবে, এগুলোতে গভর্নমেন্টের অ্যাকচুয়ালি আমাদের অনেক হেল্প লাগবে। কারণ এটা তৈরি করার জন্য যে আর&ডি টিম লাগবে, এটা তৈরি করার জন্য যে ধরনের ফ্যাক্টরি এনভায়রনমেন্ট লাগবে, সো বাংলাদেশে এখন পর্যন্ত এটা কোনো পসিবল না, মানে গভর্নমেন্ট থেকে এরকম কোনো উত্তর হয় নাই। বরঞ্চ আরও যেটা হচ্ছে যে এই ধরনের প্রোডাক্টে এটা কিন্তু আমরা বিদেশি খরচটাকে বাঁচাচ্ছি, হ্যাঁ, দেশের বৈদেশিক মুদ্রা সেভ করছি, বাট প্রবলেমটা হচ্ছে গভর্নমেন্ট এদিকের উপরে নজরটা একটু মনে হয় কম দিচ্ছে, কারণ এগুলোর ভ্যাট ট্যাক্স যেটা থাকে, আমাদের ভ্যাট ট্যাক্সের পরিমাণ কিন্তু অনেক বাড়ায় দিচ্ছে। আগে যেখানে 15% ছিল সেটা এখন উঠতে উঠতে 57% চলে যাচ্ছে, সো ভ্যাটের অ্যামাউন্টটা বাড়ছে। যদি এটা গভর্নমেন্ট আমাদেরকে একটু নজর দেয় যে এই জায়গাটাতে ভ্যাটের পরিমাণটা একটু আমাদেরকে নেগোসিয়েট করে বা এটার পরিমাণটা কমায় দেয়, তাহলে এই প্রোডাক্টগুলো আমরা আরও বেশি আনতে পারবো, আরও বেশি কাজগুলো করতে পারবো। উৎপাদনের ক্ষেত্রে যেমন ধরেন যে আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে, যে ম্যান পাওয়ার তৈরি হচ্ছে, সো এই ম্যান পাওয়ারগুলোকে দিয়ে যদি তারা একটা আর&ডি টিম তৈরি করে, আমাদের যে ভালো প্রফেসররা আছেন তাদেরকে দিয়ে যদি এটাকে রিসার্চ করা জন্য একটা ভালো প্রসেস টিম তৈরি করেন এবং এটার প্রতি ইনভেস্ট করেন, ইনভেস্ট করার পরে এটার জন্য তৈরি করার জন্য যে ধরনের ল্যাব লাগে, যে ল্যাবগুলোতে খুব ক্লিনিং এনভায়রনমেন্ট লাগে, যে ধরনের মেশিনগুলো লাগছে, এগুলো দিয়ে যদি প্রসেস করে গভর্নমেন্ট যদি একটা প্ল্যানিং শুরু করে, তাহলে এটা আমাদের দেশেই প্রোডাকশন করা সম্ভব। যেমন আমরা এই পিসিটা নিয়ে আসছি চায়না থেকে, আমরা এই কন্ট্রোলারগুলো নিয়ে আসছি ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া চায়না বা অন্যান্য কান্ট্রিগুলো যেভাবে ডেভেলপ করছে, তাদের প্রতি যে ইনভেস্টগুলো গভর্নমেন্ট করছে, তাদের যে সুবিধাগুলো দিচ্ছে, বাংলাদেশে অ্যাকচুয়ালি এই ধরনের ইয়ে নাই। যেমন আমাদের কোম্পানিগুলো হচ্ছে আমরা সবাই ইয়াং স্টেজ, সো আমাদের ইনভেস্টার কম, সো আমরা এখানে যে ব্যাংক লোনগুলো যদি চাই, ব্যাংক লোনগুলো ক্রিটিক্যাল অপশন থাকে, যে আমরা যেগুলো ইনভেস্টে করতে চাইবো, তো এটার জন্য যেই সাফিসিয়েন্ট ফান্ডের দরকার হয়, ফান্ডিং অ্যারেঞ্জ করাটা আমাদের জন্য দাম হয়। সো এক্ষেত্রে গভর্নমেন্ট যদি সহজ সত্য ঋণ দেয়, সেখানেও আমরা একটা এ ধরনের প্রসেস বাংলাদেশে তৈরি করা পসিবল। আর বাংলাদেশে বড়ো বড়ো যে ইন্ডাস্ট্রিগুলো আছে, যেমন ভ্যাকসিন তো আছে, যেমন বসুন্ধরা আছে, অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তারাও যদি এদিকে নজর দেয় যে তারা এটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করে, এটা তাদের জন্য খুব একটা কঠিন কাজ, বাট বড় বড় উদ্দেশ্যে আশা রাখে। বাংলাদেশে প্রেক্ষাপটে সত্যি কথা বলতে কি, যে আমরা যেমন এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে যারা কাজ করে, ম্যাক্সিমাম আমরা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে কাজ করি,
বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে ফ্র্যাঙ্কলি সত্যি একটা দুঃখজনক বিষয় যে ইন্ডাস্ট্রি লেভেলের এই ধরনের ফিল্ড ডিভাইস সম্পর্কে ইউনিভার্সিটি লেভেলে কিন্তু এখনও কারিকুলামে অ্যাক্টিভেট করা হয় না। আমরা এটা যারা করছি সবাই হচ্ছে পার্সোনালি নিজে থেকে শিখে করছি। যদি ইউনিভার্সিটি লেভেলে যদি এটাকে ইন্টিগ্রেশন করা যায় প্রত্যেকটা কোর্স কারিকুলামের মধ্যে যদি বাধ্যতামূলক এটা করা যায় তাহলে দেখা যাচ্ছে কি যে একটা ইঞ্জিনিয়ার যখন সে পড়াশোনা করে বেরোচ্ছে তার আগে কিন্তু সে ফিল্ড ডিভাইস সম্পর্কে জানছে। কিন্তু বাংলাদেশে আমাদের যে কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আছে এটা মনে হয় 90 সালের দিকের কোনো অ্যাক্টিভিটিসগুলোকে এখনও তারা কন্টিনিউ করছে। বাট উচিত মডার্ন যুগে মডার্ন আপডেট সিস্টেমের সাথে নিয়ে আসে। হ্যাঁ, আমরা আমাদের তরফ থেকে যেমন আমি আমার পার্সোনাল তরফ থেকে বলি, আমি ছোটো একটা প্রয়াস যেটা ছিল আমার ইউনিভার্সিটি ছিল আসলে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো আমি এই ইউনিভার্সিটি থেকে কী করেছি, আমি আমার ইউনিভার্সিটিতে পার্সোনালি একটা ছোট ল্যাব তৈরি করে দিয়েছি যাতে আমার পরবর্তী যারা জুনিয়ররা আসবে তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আগ্রহ জন্মাবে, তারা যেন এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারে। কিন্তু এটা তো আমার ক্ষুদ্র একটা প্রয়াস মাত্র, বাট এটা যদি গভর্নমেন্ট থেকে সরাসরি তাদের সার্কুলেশন কারিকুলামের মধ্যে অ্যাড করে দেয় তাহলে হয়তো এটাকে আরও আমরা আরও ভালো ইঞ্জিনিয়ার বা আরও ভালো এই ধরনের প্রসেস নিয়ে কাজ করার সুযোগ হবে।